বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আবার আপনাদের মাঝে আসলাম। তো আমরা প্রতিনিয়তই দেখে থাকি মোটামুটি 90% লোকেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। তো অ্যান্ড্রয়েড ফোনে কিছু কিছু ফিউচার আছে তো অনেকেই জানে না, যেটা হিডেন, তো অনেকেই এগুলো জানে না। তো যেহেতু আমরা প্রতিনিয়ত আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, সেহেতু আমাদের জানার প্রয়োজন। তো অনেক সময় দেখা গেছে আমাদের মোবাইলটা চুরি হয়ে যায়। তো আমাদের মোবাইলে দেখা গেছে অনেক গোপনীয় ছবি থাকে, কিংবা ভিডিও থাকে, কিংবা অনেক ফাইল থাকে, তো অনেক কিছু থাকে। চোরের হাতে যখন চলে যায় তখন কিন্তু সবই চলে যায়। তো এই মুহূর্তে আমরা কী করতে পারি? তো আমাদের মোবাইলে যদি এই সেটিংটা যদি আমরা ব্যবহার করি, অবশ্যই আমরা বেঁচে যাব, এই সমস্ত সমস্যা থেকে বেঁচে যাব। তো এর জন্য আমরা কী করব, আমাদের মোবাইল আমরা যে কোনো ডিভাইস দিয়ে, কিংবা যে কোনো মোবাইল কিংবা ল্যাপটপ ডেস্কটপ যাই থাকে আমাদের সামনে, তো আমরা আমাদের মোবাইলটা ফরম্যাট করে দিতে পারবো যদি আমরা এই সেটিংটা যদি আমরা জেনে থাকি। চলুন সেটিংটা দেখা যাক। সরাসরি আমি সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে এই দেখুন, একটু ট্যাপ করে নিচের দিকে আসেন। এই যে এখানে লেখা আছে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি, তো লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটিতে যদি আমরা চলে যাই, তো ট্যাপ করে নিচে আসলে দেখুন এই যে এখানে আদার সেটিং। তো আদার সেটিংয়ে যদি আমরা চলে যাই, এই যে এখানে দেখেন ডিভাইস অ্যাডমিনিশন যে লেখা আছে এখানে ডিভাইস, তো এখানে যদি আমরা এই ডিভাইস, অনেকের মোবাইলে এই লেখাটা থাকে ডিভাইস ম্যানেজার, তো ডিভাইস ম্যানেজার থাকে, তো এরকম আমার মোবাইলে এই যে এরকম আছে। তো আপনাদের মোবাইলে হয়তো ডিভাইস ম্যানেজার লেখা থাকতে পারে, তো আপনারা দেখে নেবেন। তো আপনারা এটা অ্যাক্টিভ করে দিবেন, এই যে এই অপশনটা অ্যাক্টিভ, এই ডিভাইস অপশনটা অ্যাক্টিভ করে দিবেন। এর জন্য এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে এই যে এরকম দেখা যাবে, এই যে এরকম দেখা যাবে, অ্যাক্টিভ করার সাথে সাথে এরকম দেখা যাবে। তো এই যে এখানে অ্যাক্টিভ লেখা আছে নিচে, দেখেন নিচে অ্যাক্টিভ লেখা আছে, তো এই অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। তো এখন আপনারা ভাবতেছেন এর কীভাবে আপনারা আপনাদের মোবাইলটা চুরি হয়ে গেলে এরকম অ্যাক্টিভ করে দিলাম কীভাবে আপনারা ফরম্যাট করবেন। এর জন্য আপনারা কী করবেন, সরাসরি গুগলে চলে যাবেন। চলুন সরাসরি গুগলে, আমরা গুগলে এসে পড়েছি। তো এই যে এখানে আমরা সার্চ বক্সে লিখব অ্যান্ড্রয়েড লিখে যে ডিভাইস ম্যানেজার লিখব, এই যে এই লেখাটা লিখব অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। তো এর জন্য আমরা কী করব, এই যে উপরে যে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার লেখাটা আসছে, পাশে গুগল লেখা আছে, তো আমরা অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। করার পরে যে এখানে আমার অবশ্যই যে জিমেলতে আমার লগ ইন করা আছে, তো আপনাদের লগ ইন চাবো। আমি এটা ডেস্কটপ মোড করে নেই, এই যে অ্যাক্টিভ করে ডেস্কটপে ইয়া করে, আমি যেহেতু মোবাইলতে দেখাচ্ছি তো আমি আর সব কাজ আমি মোবাইলতে করি। এই দেখেন, এই যে এখানে একটা অপশন দিচ্ছে, এই যে এখানে আমাদেরকে এ দেখেন, এই যে এখানে তিনটা অপশন আছে। এর ভিতরে যে আমরা যদি এটা ফরম্যাট করে দিতে চাই, আমরা যে কোনো ল্যাপটপ, শুধু নেট কানেক্ট থাকলে হয়, তো এটা লেখার পরে যে এরকম আসবে, আপনারা লগ ইন করে নেবেন জিমেল দিয়ে। কারণ যে জিম, কোন জিমেলটা আপনারা লগ ইন করবেন, যে জিমেল আপনার মোবাইল, আপনি যখন আপনি লগ ইন করছেন আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট করছেন, কারণ অ্যান্ড্রয়েড ফোন আপনারা সবাই জানেন জিমেল অ্যাকাউন্ট লাগে, জিমেল আইডি লাগে, তো ওই জিমেলটা আপনারা ব্যবহার করবেন, ওই জিমেলটা আপনারা লগ ইন করবেন যেটাতে আপনারা আপনাদের মোবাইল অ্যাক্টিভ করেছিলেন। তো এই যে আমি যদি এটাতে যদি ক্লিক করে, এইভাবে যদি ক্লিক করে দেখেন, এই যে এখানে এই লেখাটা আসার সাথে সাথে, এখানে ক্লিক করার সাথে সাথে ওই চোরের হাতে যে মোবাইলটা আছে ওই মোবাইলটা ফরম্যাট হয়ে যাবে, যে মোবাইল আপনার মোবাইল চুরি করে নিয়ে গেছে, তখন ওই মোবাইল আর কোনো ডাটা, কোনো ফাইল, কোনো কিছুই থাকবে না। তো অনেক সময় আমরা এরকম ফেস মুখোমুখি করি। তো অতএব এই টিক্সটা অবশ্যই, এই সেটিংটা অবশ্যই কাজে লাগবে। তো অবশ্যই এই সেটিংটা আপনারা ব্যবহার করবেন, এটা অনেকেই জানে না। তো যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট, লাইক, শেয়ার, প্লাস কি যারা সাবস্ক্রাইব করছেন তাদের